يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله عليكم رقيبا إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع آخر أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له صيامه إلا الظمأ وكم من قيامه ليس له من قيامه إلا السهر رواه ابن ماجه. সম্মানিত আজকের জুমার উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শান্তি দ্বারা বিভূষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজ রমজান মাসের প্রথম জুমা, সকলে আশা করে রোজাদার, আমিও রোজাদার, অতএব রোজা অবস্থায় খুব একটা বেশি বকবো না, অল্প কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। পবিত্র কোরআনে যে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং আমার বিষয় সম্পর্কে যতটা সম্পর্কিত যে সমস্ত হাদিসগুলো আছে সেই হাদিসগুলোকে উল্লেখ করেই আমার বিষয়টিকে শেষ করবো ইনশাআল্লাহ। গত জুমাতে আপনাদের সামনে এই রমজান মাসের ফজিলত এবং রমজান মাসের রোজার ফজিলত, গুরুত্ব, মহত্ব ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। এ ব্যাপারে
আর মাত্র দুইটি হাদিস আপনার সামনে উল্লেখ করব। প্রথম হাদিসটি সহিহুল বুখারীর, হাদিস নম্বর হচ্ছে 1896। হাদিসটি বর্ণনা করছেন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে যে দরজাটির নাম হচ্ছে রায়্যান, ওই দরজাটিকে রায়্যান নামে ডাকা হয়। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যারা রোজাদার হবে তারাই শুধুমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। লায়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই রায়্যান দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। তারপরে কিয়ামতের দিনে রোজাদারকে ডাকা হবে, আইনা সাইমুন, হে রোজাদার তোমরা কোথায় আছো? ফায়াকুমুন, সমস্ত রোজাদার একত্রিত হয়ে দণ্ডায়মান হবে। তারপরে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সে যে রায়্যান দরজা, সে রায়্যান দরজা দিয়ে এই রোজাদারদেরকে প্রবেশ করানো হবে এবং এই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা অনুবাদ করছেন, ফাইলা দেখালো, যখন তারা ওই দরজা দিয়ে প্রবেশ করে যাবে, ফাইলাম ইউগুলা, তারপর সেই দরজাটিকে বন্ধ করে দেওয়া হবে, ফাইলাম ইয়াদখুলু মিনহু আহাদুন, সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদার ঢুকে গেলে দরজা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে। এটা একটি হাদিস। দ্বিতীয় হাদিস, এই হাদিসটি বর্ণনা করছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি সহিহুল মুসলিমের মধ্যে রয়েছে, কিতাব সওম অধ্যায়ের হাদিস নম্বর হচ্ছে 2767। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখে, উদ্দেশ্য কিন্তু আল্লাহ রেজামান্দি হাসিল করা, আল্লাহর ক্ষমা দয়া পাওয়ার জন্য, মানুষের সম্মান পাওয়ার জন্য নয়, এটা মনে রাখতে হবে, তবে আপনার রোজার মর্যাদা থাকবে। তো যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সাউন্ড কমবে, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একটি রোজা রাখবে, ইল্লা বাআদাল্লাহু বিযালিকা লিয়াউম, আল্লাহ রাসূল বলেছেন ওই একটি দিন রোজা রাখার কারণে ওর বদলায় ওয়াজাহু আনিন নারি সাবঈনা খারিফা, আল্লাহ তার মুখমণ্ডলকে, মুখমণ্ডল আল্লাহ রাসূল শব্দ ব্যবহার করেছেন, ওয়াজাহু শব্দ ব্যবহার করেছেন, কিন্তু উদ্দেশ্য কিন্তু পুরো শরীর, আপনার মুখটাকে জান্নাতে জাহান্নামে দেবে না, শরীরটাকে দেবে, এটা তো হয় না। মুখটার কথা উল্লেখ করে আল্লাহ বলতে চাইছেন তোমাকে ওই একটি রোজার কারণে তোমাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে তোমাকে রেখে দেবেন আল্লাহ। অতএব এই যে রমজান মাসের ফজিলতের কথাগুলো আমরা গত সপ্তাহে শুনলাম এবং আজকে যে দুইটি হাদিস আমরা শুনলাম, আমাদেরকে শুনলে হবে না, যে গুরুত্ব আল্লাহ এবং রাসূল দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, সেভাবে আমাদের গুরুত্ব দিতে হবে এবং এই রমজান মাসের রোজাগুলোকে সঠিকভাবে পালন করতে হবে। আরেকটি হাদিসের কথা আপনাদের সামনে উল্লেখ করি, এই হাদিসটা আপনি ইবনে মাজার মধ্যে পাবেন, কিতাবুস সওম অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 1711। হাদিসটি মনে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন রমাযান, রমাজান মাসের প্রথম রাত্রি যখন চলে আসে, প্রথম চাঁদ উঠলো, তারপরে রমজান মাসের প্রথম রাত্রি চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এইরকম ভাবে রমজান মাসের প্রথম রাত্রি আসবে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাযাতুল জিন,
غلقت ابواب النار فلم يفت منها بعدا তখন সমস্ত শয়তানদেরকে এবং মারদুদ জিনকে জিনজিরে বেঁধে রাখা হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং যতদিন এই রমজান মাস থাকবে ততদিন ওই জাহান্নামের দরজা একটাও খোলা হবে না ফালা ইউফতা মিনহা বাদান ওই জাহান্নামের দরজার একটি দরজাও খোলা হবে না এটা হচ্ছে রমজান মাসের ফজিলত তারপরে আল্লাহ রাসূল বলেছেন ফাসুতিহাত আবওয়াবুল জান্নাহ এবং এই প্রথম রাত্রি আসলে সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় ফালাম ইউগলাকু মিনহা বাবান এবং এই রমজান মাস যতদিন থাকবে জান্নাতের দরজাটাও বন্ধ করা হয় না এটা গুরুত্বপূর্ণ একটি বাক্য আল্লাহ রাসূল বলেছেন ভালো করে শুনুন এবং এই রমজান মাস আসলে আল্লাহ একজন দায়ীকে পৃথিবীর মুখে প্রেরণ করেন তাকে দায়ী ঘোষক যে পৃথিবীর বুকে এসে ঘোষণা করে কি ঘোষণা করে শুনেন একটু আল্লাহর ঘোষণা কিন্তু প্রত্যেক দিন রাতের তৃতীয়াংশে প্রথম আসমানে এসে কিন্তু আল্লাহ নিজে ঘোষণা দেন ওটা ছেড়ে দিলাম ওটা প্রতিদিন আর রমজান মাসে খাস ভাবে একজন ঘোষককে পৃথিবীর বুকে প্রেরণ করা হয় হাদিস প্রমাণ 1111 নম্বর হাদিস ইবনে মাজাহ আল্লাহ কি বলেছেন ওয়ানাদা মুনাদি একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাদিয়াল খায়র হে ভালো কর্ম সম্পাদনকারী আতবে তুমি অগ্রসর হও অগ্রসর হও যারা ভালো কাজ সম্পাদন করছো তোমরা আরো বেশি বেশি ভালো কাজ করতে থাকো ওয়া বাদিয়াল শার আকসি কিন্তু আসলে যারা যারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত রয়েছো যারা অন্যায় কাজ করছো তোমরা ওই অন্যায় কাজ থেকে বিরত থাকো তোমরা অন্যায় কাজ ছেড়ে দাও অন্যায় কাজ থেকে দূরে থাকো এইভাবে যতদিন রমজান মাস থাকে ওই ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যারা ভালো কাজ করে তাদেরকে উৎসাহ দিতে থাকে তোমরা ভালো কাজ করতে থাকো আর যারা মন্দ কাজ করে তাদেরকে বলেন যা না তোমরা মন্দ কাজ করো না ওই মন্দ কাজ থেকে বেঁচে থাকো আরেকটি হাদিস যেটা আপনার সামনে প্রথমেই তেলাওয়াত করেছি ইবনে মাজাহ রেওয়ায়েত হাদিস নম্বর হচ্ছে 1690 হাদিসটি মনে রাখবেন ইবনে মাজাহ 1690 নম্বর হাদিস হাদিসটি মনে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এটাই তারপর আল্লাহ রাসূল বলেছেন কি ওয়াকাম মিন কায়িম লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর এই পৃথিবীর মুখে এরকম অনেক রোজাদার রয়েছে যাদের রোজা রাখাটা শুধুমাত্র খাওয়া দাওয়া থেকে এবং পানীয় জিনিস বর্জন ছাড়া আর কিচ্ছু না ভুখা নাঙ্গা থাকা ছাড়া আর কিচ্ছু নয় তার রোজা রাখাটা আরেকটি বাক্য বলেছেন কি এমন অনেক কেয়ামুল লাইল কর্মেওয়ালা আছে যারা রাত্রে কেয়াম করে নামাজ পড়ে হতে পারে তারাবি নামাজ হতে পারে তাহাজ্জুদ হতে পারে যারা এক কথায় রাত্রে যারা নামাজ পড়ে এমন অনেক রাত্রে নামাজি রয়েছে যাদের নামাজটা শুধুমাত্র রাত্রে কেয়াম ছাড়া কিচ্ছু নয় শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর কিচ্ছু নয় ইল্লা সাহার সাহার মানে হচ্ছে রাত্রি জাগরণ করা তোমার রাত্রি জাগরণ করে মানে নামাজ পড়ছে কিন্তু আল্লাহ রাসূল বলছে ও রাত্রি জাগরণ করা ছাড়া নামাজই হয় না আপনি দেখি মিসকাতুল মাসাবি কিতাবুল ইলমে একটা হাদিস নিয়েছেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের দিনে কয়েক সম্প্রদায়কে সর্বপ্রথম নিয়ে আসা হবে তাদের বিচার করা হবে তাদেরকে সর্বপ্রথম জাহান্নামে দেওয়া হবে এরকম অনেক হাদিস শুনেছেন ভালো ভালো আমল কর্মেওয়ালা যারা জাহান্নামে যাবে আগে আগে দেখবেন অনেক আলেমের আলেম আছে যারা জাহান্নামে যাবে হাদিস অতিবাহিত হয়েছে এবং অনেক জিহাদি যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে তারা জাহান্নামে যাবে মিসকাতে যে হাদিসটি বলছে সেটা এই হাদিস সর্বপ্রথম তিন ব্যক্তিকে আল্লাহ নিয়ে আসবেন হাসরের মধ্যে বিচার করার জন্য তার মধ্যে একজন ছিল শহীদ যে আল্লাহ রাস্তায় জিহাদ করেছিল বলবে তোমাকে জানি এত নিয়ামত দিয়েছিলাম কি করেছিলাম সে অনেক বলবে আল্লাহ তোমার রাস্তায় আমি জিহাদ করেছি অমুক করেছি অমুক করেছি বলবে তুমি তো দুনিয়ার বুকে নাম অর্জন সুনাম অর্জন করার জন্য পৃথিবীতে জিহাদ করেছিলে আমার রেজা বান্দি হাসিল করার জন্য তো জিহাদ করনি তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তো জিহাদ করনি
জান্নাত পাওয়ার জন্য তো জিহাদ করেনি, আমার ক্ষমা পাওয়ার জন্য তো জিহাদ করেনি, তাকে জাহান্নামে ঝেঁ ঝিড়িয়ে মাটিতে মুখ ঝাঁঝরাতে ঝাঁঝরাতে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওর মধ্যে একজন আলেমও আছে যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, একজন কারি আছে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে, একজন দানশীল রয়েছে ওই হাদিসের মধ্যে তাকেও অনুরূপ ভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি জানেন, করেছিল নিয়মটা কিন্তু আল্লাহর ওই ইবাদতটা করেছিল কিন্তু সঠিক পদ্ধতিতে করেনি, তার পদ্ধতি ভুল ছিল। যে কোনো আপনি আমল করুন না কেন, সে আমল যদি আল্লাহর আদেশ মোতাবেক না হয়, রসুলের অনুসরণ অনুযায়ী না হয়, তাহলে আপনার সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং সে আমল আপনার কাছে কাল কিয়ামতের দিনে গলার কাঁটা হয়ে দাঁড়াবে, সেই আমল আপনার কাল কিয়ামতের মধ্যে জাহান্নামে নিয়ে যাবে। এটা চিন্তা করেন। তাহলে ওই সমস্ত যারা জিহাদ করলো, দান খায়রাত করলো, দিনের জ্ঞান অর্জন করলো, তারাও জাহান্নামে গেল, তাহলে এগুলোকে ছেড়ে দিতে হবে না? আর একটা আপনি সূরা মাওনের মধ্যে পড়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য দুর্ভোগ, নামাজিরা ওয়াই জাহান্নামে যাবে, জানতে হবে তার নামাজ শুদ্ধ হয়নি, নামাজ সঠিকভাবে হয়নি। আমি এটা বলছি এই কারণে, এ হাদিসটা যেহেতু আমি বললাম যে অনেক রোজাদার রয়েছে যাদের রোজা হয় না, অনেক তারাবি পড়নে বলা আছে, তাহাজ্জুদ পড়নে বলা আছে, রাত্রি জাগরণ করনে বলা আছে, যাদের সে আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, তার মানে সেটাকে সঠিকভাবে রাখতে হবে। আপনি ভালো টিভি কিনে আনলেন, এলসিডি টিভি, টিভিটাকে যদি সঠিকভাবে দেওয়ালে না রাখেন, স্ক্রু ড্রাইভার হালকা করে রেখে দিলেন, টিভিটা ঝুলিয়ে দিলে কিছু তোমার ঝুলকে পড়ে গেলো, টিভিটা থাকবে? যতই দামি হোক যে কোনো জিনিস আপনি ভালোভাবে রাখবেন, হোক টিভি মোবাইল, যে কোনো মূল্যবান দ্রব্যকে সামগ্রীকে আপনি সুন্দরভাবে সুন্দর জায়গায় রাখবেন, তো ইবাদত যেগুলো আছে ওগুলো হচ্ছে মূল্যবান জিনিস, এগুলোকে সুন্দরভাবে সঠিক জায়গায় রাখতে হবে, না হলে ওটাও ভেঙে যাবে। আজ আমাদের রোজা অনুরূপভাবে করছি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে নষ্ট হচ্ছে সেটা একটু দেখতে হবে। একটি হাদিসের কথা আপনাদের কাছে সামনে তুলে ধরি, হাদিসটা রয়েছে সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার হচ্ছে 1903 নম্বর হাদিস। হাদিসটা বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল লাম ইয়াযা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল হাজাতুন ফি আই ইয়াযা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা ছাড়ল না এবং ওয়াল আমালা বিহি, মিথ্যা কথার মাধ্যমে যতগুলো কর্ম সম্পাদিত হয় সমস্ত কর্ম যদি সে বর্জন না করে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ কোনো দরকার নেই, ফি আই ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তি দিনে খাবে না পান করবে না কি করবে না কি করবে, আল্লাহ কোনো কিছু আসে যায় না, খাকবে না। আমি ভোরবেলায় সাহারি খেয়ে নিলাম, সারাদ সে পুঁঠি মাছের মধ্যে শুকিয়ে থাকলাম, শুকটি মাছের মধ্যে শুকিয়ে শুকিয়ে মাগরিবের সময় খুব ভাবছি কখন মোয়াজের আজান দেবো, খেজুর খাবো, পানি খাবো, ফল খাবো, কিন্তু ওই সাহারি খাওয়া থেকে নিয়ে ইফতার খাওয়ার মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই দীর্ঘ সময় আপনি কি করলেন, কি করলেন, সেই জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এই সময়টাকে আপনি মিথ্যা কথার মাধ্যমে চালিয়ে দিলেন, নাকি গল্প গুজবের মাধ্যমে চালিয়ে দিলেন, নাকি ঘুষ খেতে খেতে চালিয়ে দিলেন, নাকি সুদ খেতে খেতে চালিয়ে দিলেন, নাকি মারামারি করতে করতে চালিয়ে দিলেন, না ঝগড়া করতে করতে চালিয়ে দিলেন, না আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিলেন, কি করলেন? আপনার রোজা এই সাহারি এবং ইফতার এই মধ্যবর্তী সময়টা নির্ণয় করবে যে আপনার রোজা হয়েছে কি হয়নি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না এবং মিথ্যার মাধ্যমে যতগুলো কর্ম সম্পাদিত হয় এই সমস্ত কর্মকে ছাড়লো না, সেই ব্যক্তির কোনো রোজা হবে না, সে খেলো কি খেলো না, পান করলো কি করলো না, আল্লাহ কিছু আসে যায় না। অতএব রোজা অবস্থায় আমাদেরকে মিথ্যা কথা ছাড়তে হবে, এবং সমস্ত শুধু মিথ্যা কথার মাধ্যমে খারাপ কাজ এমন নয়, কোরআন থেকে প্রমাণিত যতগুলি কর্ম আল্লাহ নিষেধ করেছেন সমস্ত কর্ম বর্জন করতে হবে।
হাদিস থেকে প্রমাণিত যতগুলো কর্ম নিষেধ করা হয়েছে সমস্ত কর্ম বর্জন করতে হবে, এবং কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত যতগুলি কর্ম আপনাদেরকে আমাদেরকে করতে হবে রোজা অবস্থায়, সে সমস্ত কর্মগুলো করতে হবে। কর্ম যেগুলো করতে হবে ওই কর্মগুলো কিছু কম বেশি হলে অসুবিধা নেই, ভালো করে বুঝুন, যেগুলো করতে হবে সেগুলোর মধ্যে যদি কিছু কম বেশি হয়ে যায়, আপনাকে 10টা করতে বলেছে আপনি 5টা করলেন, অসুবিধা নাই, নেকি কম পাবেন। কিন্তু আপনাকে 10টা জিনিস নিষেধ করেছে, মদ ঘুষ জুয়া জেনা 10টা মেনে নিলে, আমি কথা ধরে বলছি এক্সাম্পল স্বরূপ, 10টা আপনাকে নিষেধ করেছে, আপনি মদ আর ঘুষ আর জেনা এগারো ছেড়ে দিলেন, বাকিগুলো আপনি চালিয়ে গেলেন, আপনার যা হবে প্রশ্নটা কিন্তু আপনাকে বললাম, উত্তর আপনারা দেবেন। অতএব রোজা যেগুলো করলে সঠিকভাবে সেই কর্মগুলো করতে হবে, এবং যেগুলো করলে রোজা নষ্ট হয়ে গেলে সেখান থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালিয়ুতিম্মা সাওমাহু ফাইন্নাল আতআমাহু ওয়া হুয়া সাকাহু, যে ব্যক্তি রোজা আছে এটা ভুলে গিয়েছে, ভুলবশত খেয়ে নিয়েছে বা পান করে নিয়েছে, পানি হোক বা কোনো ড্রিঙ্কস হোক করে নিয়েছে, আল্লাহ নিজেই আপনাকে খাইয়েছেন পান করিয়েছেন, আপনি নিজে খাননি, ভুল করে খাননি, আল্লাহ বলছেন আল্লাহ আপনাকে খাইয়েছেন, তাহলে ভুল করে যদি আপনি খেয়ে নেন ওটা আল্লাহ আপনাকে খাইয়েছেন, আপনি রোজা চালিয়ে যান, ভেঙে দেবেন না। আর একটি কথা, যদি একটা মহিলাদের কথা এখানে প্রসঙ্গ ভুলে যাবো না তো সেটা বলে দিই, যদি রোজা অবস্থায় মেয়েদের মেন্স হয়ে যায়, মাসিক যেটা বলে রক্তস্রাব যদি হয়ে যায়, তাহলে মেয়েদের রোজা ভেঙে যাবে, মেয়েদের রোজা থাকবে না। আমাকে গতকাল আমার কাছে একটা খবর আসল, একটি মহিলা 4টের সময় মেন্স হয়েছে, রোজা ভেঙে গেছে, ও এবার আমার বউকে বলেছে শেষ বেলায় গিয়ে আমার এই হলো আমি রোজা ভাঙবো না, ময়া লাগছে আমি রোজা ভাঙবো না, তো ওই আমার বউকে বলেছে, আমার বউ বলছে এই বলছে রোজা ভাঙবো না, বলছে যে ও কি করবো, তা বলছে রোজা ভাঙবো বা না ভাঙবো, ও তো ভেঙে গিয়েছে, ও না ভাঙলে কি হলো, ও তো রোজা তো ভেঙে গিয়েছে, ওর ভাঙার দরকার হবে না, রোজা অটোমেটিক ভেঙে গিয়েছে। তাহলে রোজা অবস্থায় মেন্স হলে পরে রোজা ভেঙে যায়, এটা মহিলাদের কথা। আর আরেকটি কথা, যদি ইচ্ছাকৃতভাবে আপনি বুলি করেন তাহলে আপনার রোজা থাকবে না, যদি অনিচ্ছাকৃত আপনার বুলি হয়ে যায় তাহলে রোজা থাকবে, আপনার রোজা ভাঙতে হবে না, রোজা চালিয়ে যান। আরেকটা হাদিসের কথা উল্লেখ করি আপনাদেরকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করে বলছেন কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুল ফাজর ফি রমাদান, রমাজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হয়ে যেত, কোনোদিন ফজর হয়ে যেত, ওয়া হুয়া জুনুবুল, আল্লাহ রাসূল নাপাক অবস্থায় থাকতেন, ফজরের সময় হয়ে যেত, মিন গায়রি হুলমিন, এটা অর্থান করছি না, ফায়াদে তাসিলু ওয়া ইয়াসুমু, তারপর তিনি কি করতেন, গোসল করতেন, রোজা রেখে নিতেন। সকালবেলায় আপনি রাত্রে ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠছেন দেখছেন যে আর মাত্র 5 মিনিট সময় আছে, আর আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে বা স্বামী স্ত্রী বিলম্ব করার পরে ঘুমিয়ে গেছেন, করবেন কি, গা ধুতে গেলে কিন্তু সময় শেষ হয়ে যাবে, আপনি আগে সাহারি খেয়ে নেন, তারপরে আজান হলেও পরে গোসল করেন, আপনি সাহারি খেয়েছেন, নামাজ পড়েছেন, ঘুমিয়ে গেছেন সকাল 7টার সময় উঠছেন, আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে, রোজা ভেঙে গেলেন না, আপনি গোসল করেন, ফরজ গোসল করে দেন, রোজা আপনার সঠিক আছে, রোজা ভাঙবেন না, বুঝতে পেরেছেন। আর একটি কথা আপনাদেরকে বলে দিই, হাদিসটি কথা উল্লেখ করি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে চুমা দিতেন, ইউকাব্বিলু ওয়া ইউবাশির ওয়া হুয়া সাইমুন, রোজার অবস্থায়, সহিহ বুখারী হাদিসটা, আয়েশা তিনি বলছেন যে আল্লাহ রাসূল আমাকে রোজা অবস্থায় চুম্বন করতেন এবং আলিঙ্গন করতেন, রোজা অবস্থায়। কিন্তু এখানে একটা বিষয় আছে, ওয়াকানা আমলাকাকুম লিইরবিহি, এটা ভালো করে বুঝবেন, আপনি রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দিতে পারেন, কোলাকুলি করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ রাসূল যেটা বলছেন ওয়াকানা আমলাকাকুম লিইরবিহি, আল্লাহ রাসূল নিজের আত্মার উপরে বেশি কন্ট্রোল করতে পারতেন, কিন্তু আপনার যদি ভয় থাকে যে চুম্বন করতে গিয়ে ছোট করতে গিয়ে অনেক বড় হয়ে যাবে, আপনি দূরে থাকুন, বুঝতে পেরেছেন, অর্থগুলো ভুল করবেন না, কিন্তু আল্লাহ রাসূল জায়েজ করেছেন আপনি আপনার স্ত্রীকে চুম্বন দিতে পারেন, সহিহ বুখারী হাদিস, আলিঙ্গন করতে পারেন রোজা অবস্থায়, নিষেধ নেই। এবার একটি
মতের কথা উল্লেখ করে নীলুল আওদার চতুর্থ খণ্ডের মধ্যে আদিষ্ট রয়েছে আল্লামা উবাইদুল্লাহ রহমানি মুবারকপুরী রহমতুল্লাহ আলাই, তিনি এই উক্তির ই করে নিয়েছেন। তিনি বলছেন ওয়াকাল খিলাফু ফিমা ইজা বাসারাল সাইমু আও কাব্বালা আও নাজারা, অর্থ হচ্ছে যে রোজাদার যদি স্বামী স্ত্রীর সঙ্গে কোলাকুলি করছে অথবা চুম্বন দিচ্ছে অথবা তাকাচ্ছে স্ত্রী দেখে এমন অবস্থায়, ফাআনজালা আও আমজা, যদি মানি বেরিয়ে যায় অথবা মজি বেরিয়ে যায়, মানে গাঢ় যে আসল জিনিস, মানি বা মজি পানির মতো যদি বেরিয়ে যায় এই দুই অবস্থায়, তখন তিনি বলছেন ওয়াকালা সুফ কুফিমা ওয়া শাফি, কুফি যারা আলেম আছে তিনাদের মত এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত, তিনি বলছেন যে ইয়াকযি ইজা আনজালা, যদি মানি বেরিয়ে যায় গাঢ় ওটা বেরিয়ে যায় তাহলে আপনাকে রোজা কাজা করতে হবে। বোঝা গিয়েছে? চুমা দিতে গিয়ে বা কোলাকুলি করতে গিয়ে এটা লজ্জা করবে না, যেটা হাদিসের কথা বলছে এটা আমার ব্যক্তিগত কথা নাই, কিন্তু যদি শুধু মাঝি পানির মতো পাতলা বেরোয় ফালা ইয়াকযি ফালা কাজা আলাই, কিন্তু পানির মতো যদি বেরোয় তাহলে আপনার উপরে কাজা নয়, আপনি রোজা চালিয়ে যান। এটা একটু, আর রোজা অবস্থায় আপনি টুথপেস্ট ব্যবহার করতে পারেন, কাঁচা দাঁতন ডাল দিয়ে দাঁতন করতে পারেন, মাজন করতে পারেন, এবং এমন কিছু ইঞ্জেকশন যেগুলো আছে যেগুলো খাদ্যস্বরূপ ব্যবহার করা হয় না, ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো আপনি প্রয়োগ করতে পারেন, এবং সিলাইনও ওই রকম আছে যেগুলো খাদ্য হিসাবে ব্যবহার হয় না সেগুলো ব্যবহার করতে পারেন, সুরমা লাগাতে পারেন আপনি, অসুবিধা হবে না, রোজা অবস্থায় আপনি সুরমা লাগাতে পারেন। এছাড়াও যেটা সিঙ্গি বলছে সে সিঙ্গিও আপনি লাগাতে পারেন। এছাড়াও অনেক এমন কর্ম আছে যেগুলো রোজা অবস্থায় আপনি করতে পারেন এবং অনেক জিনিস থেকে বর্জন করতে হবে, যেহেতু সময় হয়ে গেল সব কিছু বলতে পারছি না, যেহেতু রোজা মাস আমি বেশি বলবো না, তো যদি কিছু আরও বেশি জানায় থাকে তাহলে পর আমি তো থাকছি মসজিদে, আমাকে জেনে নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের রোজার মাসে যে সমস্ত কর্মগুলো আল্লাহ বর্জন করতে পারে সে সমস্ত কর্ম থেকে আমরা দূরে থাকতে পারি, এবং আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য ভালো ভালো কর্ম আমরা সম্পাদিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সকলকে দান করো। আমিন আল্লাহ আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.